সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাবা। পরিবারে বৃদ্ধ দাদি, প্রতিবন্ধী মা বোন সহ ছোট আরো তিন বোন রয়েছে আবু রায়হানের। সংসারের একমাত্র কর্মক্ষম বাবাকে হারিয়ে ভরণ পোষণের দায়ভার এসে পড়েছে 13 বছর বয়সী শিশু রায়হানের উপর। বাবাটাকে আমি আমার আব্বারে 5 দিন ধরে আব্বা ডাকতে পারি না। আমাদের চুরার মধ্যে কোনো আগুন জ্বলে না, জিনিস নাই। যারা আমার আব্বারে মারছে তাদের হত্যার বিচার চাই, যেমন সেই ড্রাইভারের বিচার চাই, এর মালিকেরও বিচার চাই। কোমলমতি এই শিশুর কাঁধে সংসারের ভার যেন পাহাড় তোলার সমতুল্য। গত শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মারা যান হাবিবুর রহমান। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আবু রায়হান সহ মিম আক্তার মাইমুনা, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রিমি আক্তার, 4 বছর বয়সী জিমি আক্তার নামের 4 শিশু সন্তান রয়েছে। হাবিবুর রহমানের জীবন অনেক কষ্ট গেছে, অনেক দুঃখ গেছে, আমরা দেখছি। এই কষ্ট মুখ দেখে মনে হয়েছে না, কয় সময় আমি একটু একটু দেব চালাইছি, দিবার উঠাইছি না, আমারও ঠেহা আঙ্গর গাড়ি বা এই বাতখা। ওন হাবির কষ্ট দেখে মনে হয়েছে কিছু হয়েছে না। আপনারা দেখতেছেন যে ঘরটা ভাঙা ঘরটা, এখানে ওরা 7 জন একসাথে থাকতো। আর যে হাবিব ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার ফ্যামিলি আমরা যা সহযোগিতা করতেছি তাই খাচ্ছে। তার চুলা রান্না বন্ধ, তার আনার মতো কেউ নাই। তার ছোটো ছেলে যে একবার ছোটো 13 বছর বয়স, মানে কিছু করতে পারবে, তার ফ্যামিলি সেরকম কেউ নাই। সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই না। চেয়ারম্যান সাহেব সরকারি 2 বস্তা চাল পাঠাইছে আমাদের কাছে, হ্যাঁ, ওনার ফ্যামিলির কাছে, এছাড়া আমরা কোনো সহযোগিতা পাই নাই। তারপরে যে শ্যামলী বাংলা বাসটা, যে ঘাতক বাস, এই ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে তারা কোনোভাবে পার যাতে না পাওয়া যায়, এই বিষয়ে আপনার খেয়াল রাখবেন। হরিরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, হাবিবুরের মৃত্যুতে এই পরিবারটি অকুল পাথারে পড়ে গেছে। পরিবারের 7 জন সদস্যের ভার বহন করছিল সে। আমার 4টি মেয়ে, 1টি ছেলে, মানে সব ছোট ছোট। আমার কামাই করি আর মধ্যে আর কিছুই নাই। আমার স্বামী কামাই করবার গেলে চাইলেন না, কিন্তু কিনে আনলে আমি খাইছি, আনলে আমার মুখ খাবার জোরে না। আমার বাহিরে আমার সংসারও 2 লাখ টাকা ব্যয় আছে, মানে আমার স্বামী ঋণ দার করে মরছে, মানে আমার। হাবিবুরের স্ত্রী তাস্তিমা খাতুন দৃষ্টি প্রতিবন্ধী, বড় মেয়ে আয়েশা খাতুন মানসিক প্রতিবন্ধী। অ্যাক্সিডেন্ট করছে, আমার কাছে সুখ বিচার চাই, করে দিবাই সরকার ভাইয়েরা। ছেলের সংসারই চালাইবার কোনো সমর্থ নাই, ছোটো ছোটো সবটি ছেলে মেয়ে। এদের মধ্যে ভাতাভোগী 2 জন প্রতিবন্ধী ও 1 জন বৃদ্ধ রয়েছে। এছাড়া 1 জন বাদে সবাই শিশু। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হাবিবুরের আয়েই চলত পরিবারটি। হাবিবুর রহমান একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অনেক অভাব অনটনের মধ্যে তাদের চলতে হতো। মারা যাওয়ার আগে স্থানীয় ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান থেকে নিয়েছিলেন 2 লক্ষাধিক টাকার অর্থ সহায়তা, যা কিস্তি আকারে পরিশোধ করছিলেন। ঋণ রেখেই মারা যাওয়ায় পরিশোধের চাপও রয়েছে। উনি আমার বড় ভাই, একমাত্র উপার্জন আমার ভাই ছিল। তো সরকারের কাছে আমি বিনোদয় অনুরোধ করছি, যেন ওই ড্রাইভারের বা মালিকের বিচার হয়, পাশাপাশি সারা জীবন যাতে আমার ভাইয়ের ফ্যামিলির দায়িত্ব নিতে পারেন ওই গাড়ি বা ওই ড্রাইভার, বা সরকারের কাছে আমি এটা আবেদন করব। ওই শ্যামলী বাংলা ঘাতক ড্রাইভার এমনভাবে গাড়ি চালাইছে, আমার দুলাভাই হাবিবুর রহমান, যে আমার এই দুলাভাইয়ের যে হত্যাকারী শ্যামলী বাংলার বাসের ড্রাইভার, মানে আইনের আওতায় নিয়ে এসে সঠিকভাবে বিচারের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু
যেন সুষ্ঠুভাবে যেন বিচার হয় সেই দিক দিয়ে আমি সরকারের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে এই আমার আবদার। চালক ফিটনেসবিহীন গাড়ি ও তার মালিক যেন আইনের আওতায় আসে তা নিশ্চিত করার দাবি জানান। এই অবস্থায় এই অসহায় পরিবারটি বেঁচে থাকার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন। বাড়ি ভিটা বাদে এদের কোনো আবাদি জমি নেই। আমি সরকার এবং বিত্তবানদের এদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। নূরে জান্নাত জুই, আঙ্গুর টিভি।